সম্প্রদায়াবহ বিস্ফোরণে জখম এক কিশোর, হাত এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর ক্ষত হয়েছে, কবজি বাদ যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘটনাস্থলকে একটি দড়ি দিয়ে ঘিরে দেয় টিটাগড় থানার পুলিশ। বিস্ফোরণের পরদিন কোনো পুলিশকে আর সেই জায়গায় দেখা যায়নি বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। এতেই শেষ নয়, শুক্রবার বিস্ফোরণের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার অভিযোগ, এদের মধ্যে দুজনের সম্পর্কে যথেষ্ট সুখ্যাতি রয়েছে এলাকায়। এমনকি জখম কিশোরের বাবা জানান, হাসপাতালে চিকিৎসার জন্য অনেক সাহায্য করেছে ওই দুজন। আমার ছোট বাচ্চা মেজো বাচ্চা বলে যে ফোন করে আমাকে যে সানি আর আকরামকে ধরে নিয়ে যে ওর তার ভালো ছেলে, ও আমাদের বাচ্চা, যে ওর বাড়িতে আমার বাচ্চা যায় খেলে ধুলে খাওয়া দাওয়া সব ওইখানে করে, পড়াশোনা করতেও যায় আমার বাচ্চা ওইখান দিকে। কিন্তু ও ছেলে মানে সব কিছু ভালো, সনি ভালো আর আপনার এই আকরাম, এই দুজন খুব ভালো আছে। এরা আমার বাচ্চার খেয়াল করে, লক্ষ্য করে, সব কিছু করে, আর এরা দেখভালও করছে, লোককে পাঠাচ্ছে হসপিটাল, আমার সঙ্গে গিয়েছে দুজন দেখেছে হসপিটাল, আমার বাচ্চাকে ভর্তিও করেছে, করে টরে তারপরে ওই ছেলেটা দুটো 4টের সময় বাড়িতে ফিরে দিল। হ্যাঁ, আসল আসামি না ধরে মানে ভালো ছেলেকে ধরে নিয়েছে টিটাগড় থানা বড়বাবু, এটাকে ছাড়তে হবে, বুঝলেন? এটা এই আমার নাম এমডি ফিরোজ, ডাক নাম লালু আছে। হ্যাঁ, আমি এই জন্য 2 ঘন্টার জন্য আমি ওইখান থেকে আসলাম, আমার ওইখানে কেউ নেই দেখবার জন্য, আবার আমাকে যেতে হবে হসপিটাল, চিত্তরঞ্জন হসপিটাল। শুধু আমার বাচ্চার চিকিৎসা চলছে, এখন কোনো ডিসাইড হচ্ছে না কী হবে না হবে। তবে আসল অপরাধী কে, কাকে গ্রেপ্তার করলো পুলিশ, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, কী খবর টিটাগড়।